তো যেসব কথা আমি জিজ্ঞাসা রাখবো গানের মাধ্যমে, কথাগুলো কিন্তু হবে অবাস্তব কথা, আর সেই কথার মাঝেই আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। জয় গুরু। তো ব্রজগোপাল হালদার মহাশয়কে আমার গুরুদেবের ভূমিকায় রেখে তার চরণে প্রণাম জানিয়ে আমি কয়েকখানি কথা তার কাছে আমার জানার বাসনা তাকে আমি জিজ্ঞাসা করব, তিনি সুন্দর করে আমাদের বুঝাবে। জিয়ের পেটে মায়ের জন্ম, ও কি জিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমার কাছে তো যাবার মতো কিছু নেই, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি।
যেন পিতা মাতার চরণে ভক্তি রেখে ঠাকুর যেন তার মঙ্গল করে, পড়াশোনা বুদ্ধি জ্ঞান যেন তার গুরুর ভূমিকায় রেখে এই যে কয়েকখানা কথা আমার জিজ্ঞাসা, মানে এই কথাগুলো আমার জানার বাসনা, আমি বুঝতে পারলে, আমি জানতে পারলে আমার সকল সাধুগুরু বৈষ্ণব জানতে পারবে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে আমরা বলবো কি, আবার ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো, এগারো মাসে তিনটি সন্তান, তারে আমরা করব কি। এই যে কথাগুলো একদম কেমনই না, এই কথাগুলো সুন্দর করে বুঝিয়ে বলবেন গুরুদেব।
একটা চাঁদ দেখতে পাই দুটি চাঁদ কিন্তু দেখতে পাই না তাই না তে কথাটা মানে বুঝতে পারছি না চাঁদের গায়ে চাঁদ লেগেছে সে আবার কোন চাঁদ এই কথাটাও একটু ভালো করে বলবেন তাই না ঘর আছে যার দুয়ার নেই মুখ আছে তার বাক্য নেই আবার কে কাহারে আহার যোগায় কে দিবে সন্ধ্যা বাতি সব আমি গুলিয়ে যাচ্ছি মানে কথাগুলো এটা বুঝার ব্যাপার আছে হ্যাঁ আমি বুঝতে পারলে আপনারা সকলেই বুঝতে পারবেন তাই না লালন ফকিরি ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে যে যে মা দশ মাস দশ দিন গর্ভে ধরেছে সেই মাকে ছুলে কোনোদিন ছেলে মরে মা তো ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন এই হলো আমার আপনার কাছে জিজ্ঞাসা আর একটি কথা মৌখিক প্রশ্ন এই যে আমার দাদা ভাইরা আমার কাকুরা এই যে বড় আনন্দের সহিত এই বজরংবলী পুজো দিয়েছে তেই বাবা বীর হনুমান কেন সেদুরের রং সারা শরীরটা কেন সেদুরের রং এই ব্যাপারটা আমি বুঝতে পারি না আমি জানতেও পারিনি কোথাও তা আপনি একটু কৃপা করে বলবেন কে হনুমানের রংটা পুরো শরীরটা কেন সেদুর বর্ণ এটা একটু কৃপা করে বলবেন জয় গুরু রাখছি এবার আমার গুরুদেব আপনাদের সুন্দর করে গান শুনিয়ে এই কথাগুলো বিশ্লেষণ করে বোঝাবে গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু বন্দন এখানেই শেষ দেখতে দেখতে আমারই চোখের সামনে আমার পিতা আমার ঠাকুমা আমার দাদু আমার দিদা গত হয়ে গেছে তারাও এসেছিল মানব কুলে জন্ম নিয়ে কিন্তু মানব জন্ম দুর্লভ জন্ম সর্বশাস্ত্রে কয় আমাদের 84 জনই লক্ষ জনই ভ্রমণ করার পর 20 লক্ষ বার বৃক্ষ আদি যেদিন বৃক্ষের মধ্যে তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম সেই দিন আমি বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেলাম তারপরে জলের মধ্যে যেদিন আমি শঙ্খ হয়ে জন্মগ্রহণ করলাম সেদিন জল থেকে আমি মুক্তি পেলাম বিভিন্নভাবে এইভাবে 80 লক্ষ জনই ভ্রমণ করার পর আমার জন্ম হলো মানবকুলে মানবকুলে 1 লক্ষ বার অন্ধ বোবা ন্যাংরা ইত্যাদি ইত্যাদিভাবে জন্ম পেয়েছি জানি না আমার 6 লক্ষ বার জন্ম হয়েছে মানবকুলে তবে পূর্ণ জন্ম 84 লক্ষ বার যেদিন ব্রাহ্মণ কুলে জন্ম হবে সেই দিন মানব জন্ম দুর্লভ সার এই কথা বললেন মহাজন তবে এই জগতে এসে যারা চলে গেছে জগতে অনেক মানুষ আসছে কিন্তু তাদের মতন মানুষ এই জগতে আর দেখি না তবে এই জগৎ দুর্লভ জনব এই জগতে এসে আপনি যা করে যাবেন যা বলে যাবেন আপনি যেভাবে ভাব করবেন সেটাই আপনার চিরস্থায়ী থেকে যাবে আর তাছাড়া কোনো কিছুই থাকবে না জিজ্ঞাসা রেখে গেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি ঝিয়ের পেটে মায়ের জন্ম তাতে তো ক্ষতি কি 6 মাসের 1 কন্যা ছিল 9 মাসের গর্ভ হলো 11 মাসে 3টি সন্তান কোনটি করবে ফকিরি ঘর আছে দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই কে বা তার আহার যোগায় কে দেয় সন্ধ্যাবাতি ফকির লালন ভেবে বলে মায়ে ছুলে পুত্র মরে এই 3 কথার অর্থ নইলে চলবে না তার ফকিরি সুন্দর জিজ্ঞাসা করে গেছেন ফকির যিনি বাউল যিনি অরিজিনালি বাউলের গান তাই জিজ্ঞাসা 6 মাসের 1 কন্যা 9 মাসের গর্ভবতী কি করে সম্ভব আবার বললেন 11 মাসে তার 3টি সন্তান তাহলে আমরা দেখতে পাই জগতে আমার আগে মা তারপরে আমি তাই না এই জায়গায় মহাজন বললেন তা নয় ঝিয়ের পেটে মায়ের জন্ম তাহলে ঝিটাকে আর ঝিয়ের গর্ভ থেকে মায়ের জন্ম তাহলে আমার কি হলো তাই না ঝিয়ের পেটে যদি আমরা মায়ের দিদার গর্ভে আমার মা জন্মগ্রহণ করেছে তাতে আমার দিদা হলো সম্পর্ক আর এখানে যদি ঝিয়ের পেটে মায়ের জন্ম হয় তাহলে এটাও আমার দিদা সম্পর্ক তাহলে ঝিটাকে মাটাকে এই জায়গায় জিজ্ঞাসা রেখে গেছে যাব সেই জায়গায় সুর ছন্দে কি বলছে মহাজন শুনুন
रे चाँदे चाँदे ओरे चाँदे चाँदे मिलन होले ताते तुम्हार क्षति की चाँदेर गाए चाँद लेगे छे बसे भाबछो कि चाँदे चाँदे मिलन होले ताते तुम्हार क्षति की एक चाँद आमार गौर सुंदर एक चाँद आमार कृष्ण कृष्णचंद्र एबार राधा कृष्ण दुईजन जुगल आमरा जुगल चरण सेई जायगाय पाई ताते कि आमादेर क्षति आछे ता नय ताहले चाँद कोथाय आसते हबे ताहले एक गौर चाँद एक निमाय चाँद एक आमादेर गुरु चाँद हरि चाँद चाँदेरी हाटबाजार আর চাঁদ কোথায় আর চাঁদ আমার জন্মদাতা পিতা আর মাতা আমার পিতা আর মাতা যদি দুটো চাঁদ যদি মিলন না হতো আমার মতন ব্রজগোপাল এসে আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে পারতো না তাই না বাবা তাহলে এই হলো চাঁদ তাই ফকির ফকির লালনের গুরু দরবেশ সিরাজ শাহ গানে কলম দিলেন তাই কি বলছে শুনুন এই যে চাঁদে চাঁদে মিলন এটাই প্রথম ওয়ার্ডটা বলে গেলাম তাই কি বলছে মহাজন শুনুন চাঁদে চাঁদে মিলন হলে চাঁদে 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 মিলন হলে তাতে তোমার ক্ষতি চাঁদের গায়ে তাতে তুমি চাঁদের গায়ে চাঁদ লেগেছে রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ছয় মাসের এক কন্যা নয় মাসে তার গর্ভ ছয়টি রিপুর প্রতিক্রিয়ায় নারীর মতো নববিধা ভক্তি দিয়া তার সরর নয় দরজা বন্ধ করে গর্ভেরই সঞ্চার ছয় মাসের এক কন্যা মহাজন বললেন ছয়টি ঋতু এই হলো ছয় মাসের কন্যা নয় মাসে গর্ভ কি সাধুগুরু বৈষ্ণব সমাজে বলে নববিধা ভক্তি অর্থাৎ এই নববিধা ভক্তির উদয় হলে এগারো মাসে একাদশ ইন্দ্রিয়কে বদ্ধ করে তখনই হবে আপনার তিনটি সন্তান একটা জ্ঞান একটা বিবেক আর একটা বৈরাগ্য এই হবে আপনার তবে তিনটি সন্তান তাই ছয় মাসের কন্যা আমার ছয়টি রিপু নয় মাসে গর্ভ নববিধা ভক্তি আর এগারো মাসে তিনটি সন্তান জ্ঞান বিবেক আর বৈরাগ্য এই তিনটি সন্তান ফকিরি করবে কে ফকিরি করবে যিনি বৈরাগ্য নিয়েছেন তিনিই করবে ফকিরি বাজাও ভাই
गाली ताते तुम्हार खोती की चादर गाली चाद लेगे जी কাজের লোক রাখা যায় ছেলে হলে বলে যে আমার কর্মচারী আবার খাজ বাংলায় বলে চাকর তাই না আর একটা মেয়েকে যদি রাখা হয় বাড়িতে তাকে বলে তাকে ঝি বলে তাই না এখানে বললেন ঝিয়ের পেটে মায়ের জন্ম আবার এক জায়গায় মা আর মেয়ে বেড়াতে যাচ্ছে তখন আমার আপনি বলে মায়ে ঝিয়ে যাচ্ছে কি মা তাই না মা আর মেয়ে যখন একসঙ্গে বেড়াতে যায় তখন আত্মীয় স্বজনরা বলে মা আর ঝি কোথায় যাচ্ছে তাহলে তদ্রূপ তখন মেয়েটা হয় ঝি তাহলে মা কিন্তু এখানে দেখতে পেলাম মায়ের গর্ভ থেকেই আমার ঝি হয়েছে আমার বোন হয়েছে আমার মা আর আমার বোন যদি একসঙ্গে যায় বলবে যেটা মা আর এটা ঝি অর্থাৎ মায়ে ঝি মেয়ে কিন্তু মহাজন বললেন তাহলে মার আগে জন্ম তারপরে মেয়ের জন্ম কিন্তু দরবেশ সিরাজ শাহ কিন্তু তা বলে নাই ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝি থাকে কখন পর্যন্ত একটা মেয়ে এগারো বৎসর এগারো মাস সাতাশ দিন পর্যন্ত ওই মেয়েটি ঝি থাকে উদ্দেশ্য ওই মেয়েটি জানে না মায়ের যন্ত্রণাটা কেমন এগারো বছর এগারো মাস সাতাশ দিন পর ওই মায়ের যখন মাসক্রিয়া নেমে আসে সেই দিন ওই মেয়েটি মায়ের সম্ভাবনা হয় তাহলে সেই দিন হলো ওই মেয়েটি তদ্রূপ সেখানে হলো মা তাহলে তিনটি সন্তান এগারো মাস সেখানে কি দিলেন ঝিয়ের পেটে মায়ের জন্ম সেখানে এগারো বছর এগারো মাস সাতাশ দিন পরের মায়ের যখন মাতৃশক্তি যখন মায়ের আসে সেই দিন মা তিনটি সন্তান জন্ম দেয় কি কি নিতাই গৌর অদ্বৈত মায়ের তিন দিন জোয়ার ভাটা একদিন সাদা একদিন কালা একদিন লাল মূরতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী তাহলে সেই দিন সে ঝি থেকে মায়ের জন্ম অর্থাৎ মাতৃত্ব লাভ করলো এই জন্যই ফকির লালন বলল ঝিয়ের পেটে মায়ের জন্ম দরবেশ সিরাজ শাহ তার গুরুদেব বললেন ওরে লালন ঝি থেকেই মাতৃশক্তি আসে তারপরে সে মায়ের মা হয়ে জন্মায় নিতাই গৌর হরিবল হরিবল বলে গেছে ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই কে বা তার আহার দুগায়ে কে দেয় সন্ধ্যাবাতি ওমা
আপনারা মায়ের জাত আপনারাই বুঝতে পারবেন আগে আমার বাবারা অতটা বুঝতে পারবে না শর্ট করে একটা সন্তান যখন জন্মগ্রহণ করলো সাধকের ভাবধারায় একটা সন্তান যখন জন্মগ্রহণ করলো ওই সন্তানের মাথা যখন মুন্ডন করলো নরসুন্দর এসে ঠিক দেখবেন এই সহস্র দল পদ্মে এই জায়গায় আমার মা বোনেরা কি করে একটা সরিষার তেলের একটা নেকড়া ভিজিয়ে ওই সরিষার তেলে দিয়ে ভিজিয়ে ওই ঠিক ওই জায়গাটায় রাখতে হয় ওই জায়গাটা টিক 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 করে ওই জায়গায় কোনো সন্ধ্যাবাতিও দিতে লাগে না ওই জায়গায় কোনো আহারেরও দরকার নেই অথচ কিন্তু মানুষ আছে ওই জায়গায় কিন্তু অথচ মানুষ আছে বলেই আমার মতন ব্রজগোপাল বেঁচে আছি আজও তাই সেই জায়গায় আছে আর একটা জায়গায় কোথায় বলি আমাদের মাতৃগর্ভে আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন কিন্তু আমি হেটমুন্ডে ঊর্ধ্বপদে ছিলাম সেই জায়গায় মায়ের গর্ভে আমার মা যা সেবা করেছে তাই আমি মাতৃ নারী দিয়ে আমার নাভি দিয়ে আমি সেটা আহার করে বেঁচে আছি কি তাই না যেদিন আমি ভূমিষ্ঠ হলাম আমার মাতৃ নারীর কাছ থেকে আমার নারীটাকে ছেদন করে কর্তন করে আলাদা ভাগ করে দিল এই কারণে সেখানে ঘর আছে দুয়ার নাই লোক আছে বাক্য নাই অর্থাৎ সহস্র দল পদ্মে ঘর আছে দুয়ার নাই লোক আছে বাক্য নাই কে বা তার আহার যোগায় কে দেয় সন্ধ্যাবাতি সেই জায়গায় কোনো কিছুই লাগে না সেই মানুষটা আছে বলেই তোমার মতন রমেন দাস আমার মতন ব্রজগোপাল বেঁচে আছি সেই মানুষটা যেদিন দেবে ফাঁকি আর কথা বলবার আছে বাকি সেদিন বলো হরি হরি বল বলে ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে তাই মহাজন গানে কলম দিলেন কি চাঁদের গায়ে চাঁদ নেই তাতে তোমার ক্ষতি কি চাঁদের গায়ে চাঁদ নেই ফকির লালন ভেবে বলে মাকে ছুলে পুত্র মরে হ্যাঁ মরে মাকে ছুলেই পুত্র মরে গো সাধক ভাবধারায় যাই সাধক ভাবধারায় যখন শ্রেষ্ঠ জ্ঞান আপনার অর্জিত হয়েছে সেই জ্ঞান যখন ভক্তির কাছে যাবে তখন সেই জ্ঞান কিন্তু আর থাকবে না
सब तक भक्ति परिणत हो। भावुक कवि विजय सरकार बोलें आमार ज्ञान विज्ञान जुक्ति प्रमाण कोनो किछुर दरकार नाई, तुमी आछो ओगो दयाल बड़ प्रमाण। से भक्तिर देशे गेले तखन ज्ञान नामक पुत्र मारा जाए। आर एकटा जिनिस, ए बहिर्जगते आमरा तो मरवार जन्यई एसेछि। साधकेर भावधारा कि बोले, मायेर मतन सबटुकु तुमि बिये करले कोनटुकु, ताहले एई जायगाय जदि जावा जाय ताहले एखाने किन्तु एकटा मरण आछे। এই মরণে যে বাঁচে তার কোনো পাপ নেই বাবা। যদি একটা সন্তান বেঁচে থাকে গর্ভে তার কোনো পাপ নেই। যদি গর্ভের সন্তান যদি নষ্ট হয়, জেনে রাখবেন আপনি কত যে মার্ডার করলেন, সেই মার্ডার কেসের আসামি এই জায়গায় গেলে মাকে ছুলে পুত্র মরে। এই জায়গায় গুরুকর্মের একটু অবশ্য দরকার আছে, এই গুরুকর্মের দ্বারা তবে সেই জায়গায় যাওয়া যায়। এটাই ধর্মের সিরাজ সাহেব ফকির লালনকে বললেন। আর ফকিরি করে কে? যিনি বৈরাগ্য নিয়েছেন তিনি তো আর এই সংসারে থাকেন না, তিনি লোকের দ্বারে 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 মাদুগিরি করে ফকিরি করে তার জীবিকা নির্বাহ করে। এই তোমার জবাব শেষ, আমি গানটাও শেষ করি, সময়ও শেষের দিকে। চাঁদে চাঁদে মিলন হলো তাতে তোমার ক্ষতি কি? চাঁদে চাঁদে মিলন হলো কথা বললে তুমি সবার বিদ্যমান, হনুমান কেন সিঁদুর মাখে দিও তার প্রমাণ। চোদ্দ বৎসর বনবাসী সীতা বলি সবার ঠাই, এই কথাটা সবাই আমি আমি বলতে চাই। চোদ্দ বৎসর পরে সীতা যেদিন এলো অযোধ্যা ধামে, গঙ্গায় স্নান করে সীতা গেলেন গৃহ ধামে। কোনো মাঝে গিয়ে সিঁদুর নিতে তো পারেনি, যা কিছু ছিল সেই রাবণ যখন চুরি করে নিয়ে যায় সেই পঞ্চবটি বনে, সেই জায়গায় তার সিঁদুরের কৌটা থেকে গিয়েছিল। কিন্তু চোদ্দটা বৎসর যখন লঙ্কায় কাটালেন, তাহলে মা সীতা কি সিঁদুর পরেনি? অবশ্যই পড়েছে। মৃত্তিকা হাতে নিয়ে মা
राम नाम शरण करे से मृतिका राम नामे मा सिद्धि दित भरी এখনকার যুগ তো জামানা আলাদা সিঁদুর নি সিঁদুর নিলে সৌন্দর্যটা খারাপ দেখা যায় তাই বেশিরভাগ মেয়েরা এখন টিপ ব্যবহার করে গো এই সিঁদুর যে কত দামি সেই সিঁদুরটাকে একবারও উপলব্ধি করলো না এই সিঁদুরটা যে কত দামি কত মূল্যবান এই সিঁদুরটাকে একবারও উপলব্ধি করলো না পঞ্চ জায়গায় সীতা দেবী যখন ওই মৃত্তিকা রাম নাম স্মরণ করে পঞ্চ জায়গায় নিল রামচরণে সীতা দেবী তখন প্রণাম জানালো আপনারা তো দেখছি সিঁদুর নোয়া আপনারা সিঁদুর নিয়ে এইভাবে হাত কাওড়া দিয়ে ভক্তি করেন না প্রণাম করেন না কি মা করেন তো তাই না কাকে প্রণাম করেন গো এই খানেতে বলতে চাই আমি সনবিবারণ এই দৃশ্য যখন দেখতে পেল সেই বনের বনের হনুমান হনুমান গিয়ে ভগবান রামচন্দ্র বললেন হনুমান তোমার মাকে একটু ডেকে নিয়ে এসো অন্তঃপুরে অন্তঃপুরে কে যেতে পারে একমাত্র ছেলে বাৎসল্য ভাব সেই ছেলে যখন হনুমানকে যখন পাঠালেন তখন মা সীতা অযোধ্যায় এসে ওই সিঁদুর নিয়ে সিঁদুর তো বনের মধ্যে দেখেনি যখন সিঁদুর ছিল না তখন মাকে দেখা গেছে একরকম কি মা তাই না যখন মা সীতা সিঁদুর ব্যবহার করেছে যখন রামচরণে প্রণাম জানিয়েছে মাকে দেখে হনুমান বলছে গোপ জননী তুমি এত সুন্দর করে সিঁদুর পরেছ তোমাকে দেখতে খুব একটু ভালো লাগছে তাই তোমাকে একটু আমি নয়ন ভরে দর্শন করি চোদ্দ বৎসর আমি বনে কাটালাম এমন মূরতি আমি দর্শন করি নাই মা সীতা হনুমানকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন ওরে বৎস এই সৌন্দর্যটা আমার নয় আমি সিঁদুর পরেছি কেন জানিস আমার পতির মঙ্গলের জন্য আমার স্বামী ভালো থাক আমার স্বামী সুখে আমার সুখ তাই আমি স্বামীকে সর্বশ্রেষ্ঠ আসন দিয়ে আমরা যখন এই ব্রহ্ম চাঁদিতে যখন সিঁদুর নেই ওং বলে মন্ত্র উচ্চারণ করে যার যার স্বামীর নাম উচ্চারণ করে নিতে হয় তাই না তাহলে এই তোর স্বামী আমার স্বামীকে আমি সেই ভালো দেখানোর জন্য আমার স্বামী ভালো থাকবার জন্য আমার স্বামীর যেন কোনো বিপদ না আসে আমার সিঁদুর যতদিন পর্যন্ত জল জল করবে ততদিন পর্যন্ত আমার স্বামীর মঙ্গল থাকবে অমঙ্গল কোনোদিনও আসবে না হনুমান বললেন ওগো জননী তাই ও মা রাম তো জগৎ স্বামী তুমি আমাকে একটু সিঁদুর দাও হনুমানের কথা শুনে সীতা বললেন ওরে তুই ছেলে মানুষ তুই সিঁদুর নিয়ে কি করবি হনুমান সীতার চরণে কেঁদে কেঁদে বললেন ওগো জননী রাম তোমার যেমন পতি রাম তো জগতের পতি আমি তো তার মাত্র সেবক
আমি কি চাইব না আমার চাইতে আমার ভগবান ভালো থাকুক। উমা দাও তোমার সিঁদুরে যদি আমার প্রভু রামচন্দ্র ভালো থাকে ওই সিঁদুর আমাকে দাও, আমি সর্বঅঙ্গে গায়ে মেখে নিয়ে আমার প্রভু তরে চিরজীবী প্রভু যেন থাকে এই কামনায় আমি যুগ যুগ অন্তর ভরে করে যাব। সেই দিন থেকে হনুমান সেই সীতার সিঁদুর নিয়ে গোটা দেহটাকে রং করে নিলেন, বলল ভক্ত আজ হইতে জগতে তোমার নাম হয়ে থাকবে যে একজন একজন ভক্ত ছিল ত্রেতা যুগে হনুমান। সেই কারণের দিন থেকেই আমরা আজও হনুমানকে সিঁদুর দেওয়া মানেই আমার ভগবানের চরণে অর্পণ করা। ভক্ত যেখানে ভগবান সেখানে, ভক্ত ভগবানের কোনো অভেদ থাকে না গো। এই কারণে হনুমান দেখো সিঁদুর পরে নিল, এই তো তোমার প্রশ্নমালা খুলে বলা। রামচন্দ্র সবার প্রতি, আমি উপলক্ষ দাস, প্রতি ভালো থাকুক বলে সিঁদুরের চাঁদের গায়ে চাঁদনি, তাতে তোমার ভাবনা কি? চাঁদের গায়ে চাঁদনি, চাঁদে চাঁদে মিলন হলে, চাঁদে চাঁদে মিলন হলে তাতে তোমার ক্ষতি কি? তাতে তোমার ভাবনা কি? চাঁদের গায়ে I believe in you।